আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হাজী সিরাজুল স্কুলের পক্ষ থেকে তোমাদের আবার অনলাইন ক্লাসে স্বাগত। প্রিয় ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর বন্ধুরা, আজ আমি পার্ট 3 ইউজ অফ প্রিপজিশনের অফ, সিন্স, ফর, ফ্রম এর ব্যবহার তোমাদেরকে শিখাবো। প্রিয় বন্ধুরা, আমরা পার্ট 1 এবং পার্ট 2 ইতিমধ্যে কমপ্লিট করেছি। আজ আমরা শিখব ইউজ অফ প্রিপজিশনের অফ, সিন্স, ফর এবং ফ্রম এর ব্যবহার। চলো বন্ধুরা আমরা শিখে নিই। আমরা প্রথমে শিখব অফ এর ব্যবহার। প্রিপজিশনের অফ এর ব্যবহারটা আমরা শিখে নিব। অফ এর ব্যবহারটা মূলত বন্ধুরা বাংলায় মনে রাখবে, যখন কোন সেন্টেন্সে কোন নাউন এর পরে র এবং এর এর উচ্চারণ হয়, সেক্ষেত্রে এই অফ এর ব্যবহারটা হয়। বন্ধুরা মনে রাখবে, আমি একটা উদাহরণ তোমাদের দিচ্ছি। যেমন পাখিটি গাছের ঢালে বসেছিল। পাখিটি গাছের ঢালে বসেছিল, বুঝতে হবে কোথায় বসেছিল, গাছের ঢালে বসেছিল। বন্ধুরা যে শব্দটার পরে র এর থাকবে সেই শব্দটা আসবে পরে, আর এর পরের শব্দটা আগে। আমরা একটু খেয়াল করি, গাছের, গাছ ইংরেজি কি ট্রি, গাছ ইংরেজি ট্রি। এই গাছের আগে একটা অফ প্রিপজিশন ব্যবহৃত হবে, কি হবে, অফ ট্রি ব্যবহার হবে, অফ ট্রি। আমরা একটা আলোচনা করে সেটা এক্সাম্পলটা দিয়ে আসি। পাখিটি, দ্য বার্ড, দ্য বার্ড, তারপরে কি আমরা জানি যে সাবজেক্ট, তারপরে বার্ড, বার্ড কি বসেছিল, সেট, দি বার্ড সেট বসেছিল, কোথায় বসেছিল, ডালে, তাহলে ডালের উপরে বসেছিল, তাহলে এখানে অন এর ব্যবহার হবে। দি বার্ড সেট অন ডাল, ডাল ইংরেজি কি ব্রাঞ্চ, তাহলে কি অন দ্য ব্রাঞ্চ, দি বার্ড সেট অন দ্য ব্রাঞ্চ, দি বার্ড সেট অন দ্য ব্রাঞ্চ। আর ঘাসে, এই যে ঘাসের পরে একটা র আছে, ঘাসের আমরা ঘাস উচ্চারণে কি হবে, ঘাস যোগ এর, কি হলো, ঘাসে। এই এর এর জন্য কি হবে, একটা প্রিপজিশন অফ হবে, এর এর জন্য প্রিপজিশন কি হবে, অফ হবে। আবার বলি, ঘাস যোগ এর, ঘাসে, ঘাসে, ঘাস যোগ এর, তাহলে ঘাস মানে ট্রি আর এর মানে অফ, গাছ মানে ট্রি, এর মানে অফ। আমি কি লিখতে পারি ট্রি অফ, না বন্ধুরা ট্রি অফ না, সবসময় প্রিপজিশন আমরা কিন্তু আগেই পড়েছি, প্রিপজিশন মানে কি পূর্বে অবস্থান, মানে নাউন এর, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থানে বসবে, নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থানে বসবে। তাহলে কি এটা ট্রি, একটা নাউন, ট্রি একটা কি নাউন, তাহলে এই অফটা কোথায় বসবে, নাউনের পূর্বে বসবে, আগে বসবে, তাহলে এটা কি হবে, অফ ট্রি। গাছ এর, ঘাসের, গাছ যোগ এর, গাছের, গাছ ট্রি, এর মানে অফ, তাহলে কি অফ ট্রি। তাহলে আমরা কি পেলাম, দি বার্ড সাবজেক্ট, দ্য বার্ড পাখিটি, তারপরে ভার স্যার বসেছিল, দি বার্ড স্যার কোথায় বসেছিল, ঢালে, ঢালে মানে কি, তাহলে তো অবশ্যই ঢালের উপরে বসেছিল, তাহলে কি হবে, আমরা জানি যে লাগানো থাকবে। আমরা গত ক্লাসে আমরা অনের ব্যবহার শিখেছি, আমরা অনের ব্যবহার যখন কোনো বস্তু কোনো কিছুতে স্পর্শ করে থাকবে তখন অন বসবে, তাহলে অবশ্যই ডালের ভিতরে স্পর্শ করা ছিল, তাহলে অন, অন দ্য ব্রাঞ্চ, ব্রাঞ্চ মানে ঢাল, তাহলে কি দ্য বার্ড স্যাট অন দ্য ব্রাঞ্চ, কোথায়, ঘাসে, তাহলে আমরা কি পাইছি, অফ ট্রি পাইলাম, কি পেলাম, অফ ট্রি। এই আমরা একটা প্রিপজিশন
অফ এর ব্যবহার করলাম। দি বার্ক স্যাপ অন দ্য ব্রাঞ্চ অফ ট্রি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, খুব সহজে আমরা অফ এর ব্যবহারটা জানতে পারলাম যে যখন কোন নাউনের পরে র এবং এর উচ্চারণ হবে তাহলে আমরা সেক্ষেত্রে কি বসাবো, অফ ব্যবহার করব। যেমন আরেকটা এক্সাম্পল দিই, যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, ঢাকা বাংলাদেশের রাজধানী। বন্ধুরা খেয়াল করো, বাংলাদেশের বাংলাদেশের বাংলা দেশের এটাকে আমরা বাংলা কি বলবো, বাংলাদেশ যোগ এর নাকি বাংলাদেশ যোগ এর, কি হলো বাংলাদেশের, তাহলে বাংলা বাংলাদেশ এর কি হবে, অফ হবে। এটা একটা নাউন, অফটা কি নাউনের পরে বসবে না আগে বসবে, আমরা জানি প্রিপোজিশন আগে বসবে, তাহলে কি অফটা আগে এসে পড়বে, তাহলে কি হবে অফটা হবে অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। তাহলে আমাদের সাবজেক্ট কি হবে, ঢাকা, কি হবে সাবজেক্টটা কি, ঢাকা। কার রাজধানী, ঢাকা, ঢাকা বাংলাদেশের রাজধানী, তাই না, ঢাকা ইজ দা, ঢাকা ইজ দা ক্যাপিটাল, নির্দিষ্ট করা বলা হয়েছে ঢাকা ইজ দা ক্যাপিটাল অফ বাংলাদেশ, অফ বাংলাদেশ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আরেকটা অফের ব্যবহার পাইলাম, এই অফটা হলো আমরা কোন সেন্টেন্সের মধ্যে যদি কোন নাউনের র এবং এর এই ধরনের কোন শব্দ প্রকাশ করে তাহলে সেক্ষেত্রে আমরা কি বসাবো, প্রিপোজিশন অফ ব্যবহার করব। আরেকটা বিষয় আমরা জানি এই অফের ব্যবহার, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদেরকে লিখে দেখাচ্ছি, সেটা হলো কোন পদার্থ থেকে কোন বস্তুর পরিবর্তন যদি না হয়, মানে একটা পদার্থ থেকে কোন বস্তুর পরিবর্তন না হয়, কোন পদার্থ থেকে কোন বস্তুর পরিবর্তন না হয়, মানে বস্তুটির কোনো ধরনের পরিবর্তন হবে না, বস্তুটি যা তাই থাকবে। যেমন এক্সাম্পলটা তোমাদের দেখাচ্ছি, যেমন আংটিটি স্বর্ণের তৈরি, কার তৈরি, স্বর্ণের তৈরি, আংটিটি কার তৈরি, মানে তৈরি হয়ে গেছে আংটিটি কার তৈরি, স্বর্ণের তৈরি, স্বর্ণ, স্বর্ণের এক কথাই র আছে এখানে স্বর্ণযুগে, তাই না, স্বর্ণযুগ এ, তাহলে কি হবে একটা আগে এসে পড়বে, গো অফ গোল্ড, অফ গোল্ড, ক্লিয়ার, গোল্ড মানে কি স্বর্ণ মানে গোল্ড, আর এর মানে অফ, স্বর্ণ মানে গোল্ড মানে পরিবর্তন হবে, স্বর্ণ মানে গোল্ড এর মানে অফ। আংটিটি দা রিং ইজ তৈরি, যেহেতু মেড, কার তৈরি, স্বর্ণে, অফ গোল্ড, আংটি স্বর্ণে তৈরি, আংটিটি কিন্তু স্বর্ণে দিয়ে তৈরি করা হয়েছে, তাহলে এখানে কিন্তু এই স্বর্ণটা কোনো পরিবর্তন হয় নাই, স্বর্ণ স্বর্ণ যে স্বর্ণ আছে পরিবর্তন হয় নাই, সেক্ষেত্রে আমরা কি করব, এই নাউনের পূর্বে আমরা প্রিপোজিশন অফ ব্যবহার করব। এক কথাই আমরা যখন কোনো নাউনের পরে যখন বাংলা শব্দ করতে গিয়ে র এবং এর উচ্চারণ হবে তাহলে সেই নাউনের পূর্বে আমরা অফ যুক্ত করে আমরা প্রিপোজিশন করব। বন্ধুরা, আমরা অফ এর ব্যবহার অবশ্যই খুব সহজভাবে জানতে পেরেছি। এখন আমরা আলোচনা করব সিন্স এবং ফর ফ্রম নিয়ে। সিন্স
বন্ধুরা অবশ্যই আমরা টেন্স পড়েছি, সেই টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সিন্সের ব্যবহারটা বেশি হয়েছে, ফরের ব্যবহারটা বেশি হয়েছে। আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা যদি ভালোভাবে জেনে থাকি তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা ভালোভাবে জেনে থাকি তাহলে আমাদের সিন্স এবং ফরের ব্যবহারটা আশা করি সমস্যা হবে না। তারপর আমি তোমাদের একটু সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করতে চাই। সিন্স হলো থেকে, বাকি হইতে, চলমান। থেকে হইতে কি? চলমান। থেকে হইতে চলমান বুঝালে, চলমান যেটা পূর্বে আরম্ভ হয়েছে এখনো চলতেছে, চলমান। থেকে হইতে চলমান বুঝালে, থেকে হইতে কি বুঝালে? চলমান বুঝালে। আমি গতকালকে থেকে, আমি গতকাল থেকে অসুস্থ, মানে গতকালে শুরু হয়েছে অসুস্থতা, এখনো পর্যন্ত আমি অসুস্থতা আছি। ক্লিয়ার? আমি 2015 সাল থেকে বিদ্যালয়ে পড়াশোনা করতেছি, তাহলে আমার চলমান সেটা আমি এখনো আছি, পূর্বে আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলতেছে, এখনো পর্যন্ত চলতেছে। সেই ক্ষেত্রে যদি বোঝায় তাহলে সিন্স, আর ব্যাপক অর্থে সিন্স বসে, কার অর্থে? ব্যাপক অর্থে, ব্যাপক ব্যাপক সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়, ব্যাপক সময়ের ক্ষেত্রে সিন্স ব্যবহৃত হয়। তারপরে চলমান অর্থে, পূর্বে শুরু হয়ে, শুরু হয়ে বর্তমানেও চলমান, সেই অর্থে সিন্স ব্যবহার হবে, সিন্স ব্যবহার হবে। আমরা একটা উদাহরণের মাধ্যমে খুব সহজভাবে বন্ধুরা এই সিন্সের ব্যবহারটা জেনে নেব। ধরো গতকাল থেকে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া, বৃষ্টি হওয়া, এটা ভাগ আমার গতকাল থেকে। দেখেন আমাদের কি নেই, সাবজেক্ট নেই, তাহলে আমাকে সাবজেক্ট তৈরি করতে হবে। ইট ইজ রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং গতকাল থেকে, ইয়েস্টারডে, গতকাল। এখন থেকে আমি কি লিখবো? ইট হ্যাজ বিন রেইনিং ফ্রম ইয়েস্টারডে? নো, ফ্রম অর্থ কিন্তু থেকে, ফ্রম অর্থ থেকে, এটা চলমান বুঝায় না, কিন্তু ইট হ্যাজ বিন রেইনিং যখন আমি বলছি চলমান বুঝায়। একটু মাথায় রাখতে হবে ব্যাপক সময়ের ক্ষেত্রে, আর হলো কি, পূর্বে শুরু হয়েছে বর্তমানে যে চলমান আছে সেক্ষেত্রে কি বলবে? সিন বুঝতে হবে। কি বলেছে? গতকাল থেকে বৃষ্টি হচ্ছে, তাহলে বুঝে গেল এখনো হচ্ছে, এখন কি হচ্ছে? তাহলে আমরা এটাকে কি ধরবো? আমরা এটাকে সিন্স ব্যবহার করবো। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স ইয়েস্টারডে। আমি যদি আরেকটা বলি, আমি 2015 সাল থেকে এই বিদ্যালয়ে, এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছি, আমি 2015 সাল থেকে এই বিদ্যালয়ে অধ্যয়ন করেছি। তাহলে আমি সাবজেক্ট থেকে আই হ্যাভ বিন স্টাডিং, আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 2015, 2015 সাল থেকে এখনো পর্যন্ত পড়তেছি, বা 2017, 2017 সাল থেকে আমি এখনো পর্যন্ত, এখনো অবধি পড়তেছি, তাহলে আমি এখনো পড়তেছি। আই হ্যাভ বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 2017, আমি 2017 সাল থেকে এখনো পর্যন্ত পড়তেছি, আমি চলে যাইনি, মানে এখনো পর্যন্ত আমি অধ্যয়ন করতেছি। যখন কোনো জিনিস পূর্বে আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলে সেটাই আমরা বলি সিন্সের ব্যবহার। তাহলে আমরা সেই ব্যাপক সময়ের পূর্বে আমরা কি বসাবো? প্রিপজিশন সিন্স বসাবো। বন্ধুরা আমরা
আশা করি খুব সহজে আমরা সিন্সের ব্যবহারটা জানতে পেরেছি। এখন আমরা শিখব ফরের ব্যবহার। ফরের ব্যবহার, ফর ফর মানে কি? জন্য, বাকি নির্দিষ্ট সময় বোঝাবে, নির্দিষ্ট সময় বোঝাবে। বন্ধুরা আমরা নির্দিষ্ট সময় বোঝালে আর জন্য, যে নির্দিষ্ট সময় বুঝায় তাহলে আমরা সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাই, যেটা আমরা সিন দিয়ে আলোচনা করেছিলাম। যেমন আমি 2 ঘন্টা যাবৎ অঙ্কটি করিতেছি, আমি 2 ঘন্টা যাবৎ অঙ্কটি করিতেছি, তাহলে কি হবে? আমি 2 ঘন্টা যাবৎ অঙ্কটি করিতেছি, এটা ইংরেজি কি হবে? আই হ্যাভ বিন ডুইং অঙ্কটি, দ্য সাম, আই হ্যাভ বিন ডুইং দ্য সাম, কয় ঘন্টা যাবৎ? 2 ঘন্টা যাবৎ, 2 hours, 2 hours। এই যে এখানে 2 ঘন্টা যাওয়া বলেছে, ব্যাপক অর্থ বুঝেছে, একটা নির্দিষ্ট টাইম বুঝেছে, সেগুলো আমরা কি লিখবো এখানে? ফর লিখবো, আই হ্যাভ বিন ডুইং দ্য সাম ফর 2 hours। যখন নির্দিষ্ট সময় বুঝাবে তখন কি বুঝানো হবে এখানে? আমরা আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করবো, প্রিপোজিশন ফর ব্যবহার। যদি ব্যাপক অর্থ বুঝে তাহলে আমরা কি ব্যবহার করবো? সিন্স ব্যবহার করবো। আমরা আরো উদাহরণে যাই, কিন্তু জন্য আলোচনা করি। জন্য, জন্য বলতে আমি আমার ছোট বোনের জন্য একটি পুতুল কিনেছি, আমি আমার ছোট বোনের জন্য একটি পুতুল কিনেছি, যেমন তাহলে আমি কিনেছি না, আই বট এ ডল, আই বট আমি কিনেছি এ ডল, একটি পুতুল, কার জন্য? আমার ছোট বোনের জন্য। তাহলে আমার ছোট জন্য বোনের জন্য মাই ইয়াংগার সিস্টার, আই বট এ ডল, আমি একটি পুতুল কিনেছি মাই ইয়াংগার সিস্টার। এখন কি লিখবো? অফ মাই ইয়াংগার সিস্টার, আমার ছোট বোনের জন্য। এখন জন্য বলছে কথাটা, কথাটা যখন বলছে জন্য, কিন্তু যখন জন্য শব্দ হিসেবে তখন আমরা কি লিখবো? ফর লিখবো, আই বট এ ডল ফর মাই ইয়াংগার সিস্টার, আমি আমার ছোট বোনের জন্য একটি পুতুল কিনেছি। ক্লিয়ার? আমি আমার ছোট বোনের একটি পুতুল কিনেছি, তাহলে আই বট এ ডল ফর মাই ইয়াংগার সিস্টার। যখন কোনো সেন্টেন্সে বাংলা পড়তে গিয়ে আমরা এখানে জন্য এসে পড়বে, তখন সেক্ষেত্রে আমরা প্রিপোজিশন ফর ব্যবহার করব। আর যখন থেকে আসবে সেক্ষেত্রে যদি ব্যাপক অর্থে বোঝা পূর্বে আরম্ভ হয়ে বর্তমান পর্যন্ত চলে, তাহলে সেক্ষেত্রে আমরা সিন্সের ব্যবহার করব। আর যখন নির্দিষ্ট টাইম বুঝাবে তখন আমরা সেই নির্দিষ্ট টাইমের পূর্বে আমরা ফর ব্যবহার করব। বন্ধুরা চলো এখন আমরা শিখব ফ্রম এর ব্যবহার। ফ্রম, ফ্রম মানে থেকে বা হইতে, থেকে বা হইতে বা বিচ্ছিন্নতা বোঝালে, বুঝালে বিচ্ছিন্নতা, হইতে বিচ্ছিন্নতা বোঝালে বা বিচ্ছিন্ন বলতে কি বুঝেছে দেখো তো বন্ধুরা। যেমন আমি ঢাকা থেকে বাড়ি এসেছি, আমি ঢাকা থেকে বাড়ি এসেছি, কোথায় গেছি? ঢাকা থেকে কে আসছে? আমি, তাহলে এসেছি, আই হ্যাভ কাম, কই আসছি? বাড়িতে, বাড়ি বলতে গ্রামে, আমি গ্রামে লিখতে পারি হোম, লিখতে পারি গ্রামে এসেছি, লিখতে পারি গ্রামে, আমি ঢাকা থেকে গ্রামে এসেছি, তাহলে আই হ্যাভ কাম টু দ্য ভিলেজ। মশন বুঝালে, মশন, আই হ্যাভ কাম টু দ্য ভিলেজ,
কোথায় এসেছে? কোথা থেকে আসছে? ঢাকা থেকে। ঢাকা থেকে দেখো বাংলাতে সবসময় বাংলাতে সবসময় প্রিপারেশন পরে বসে আর ইংরেজিতে প্রিপারেশন কে আগে বসে, তাহলে কি ঢাকা থেকে বুঝেছে, তাহলে কি ব্যাপারে ফ্রম হবে। আই হ্যাভ কাম টু দা ভিলেজ ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে গ্রামে এসেছি। এখন টু কেন ব্যবহার করলাম সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আই হ্যাভ কাম টু দা ভিলেজ ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে গ্রামে এসেছি। এই যে এখানে ফ্রম, এটা হলো আমার কি একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনটা হলো আমার বিচ্ছিন্নতা বোঝায়, সেক্ষেত্রে আমরা কি বুঝি, কি বুঝেছি এখানে ফ্রম এসেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ পার্ট থ্রিতে অফ সিন্স অ্যান্ড ফর ফ্রম এর ব্যবহার সম্পর্কে জানতে পারলাম। বেশি বেশি ভাষায় তোমরা প্র্যাকটিস করবে, আর আবার ক্লাসগুলো ভালোভাবে মনোযোগ দেখবে, আশা করি তোমাদের প্রিপোজিশনের কোনো সমস্যা হবে না। পরবর্তী প্রিপোজিশনগুলো নিয়ে আমি বাকি ক্লাসে তোমাদের উদ্দেশ্যে হাজির হব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।